আসসালামু আলাইকুম, আমি নুসরাত বিনতে আলম রাজধানী আইডল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগত জানাচ্ছি। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা তোমাদের বইয়ের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পৃষ্ঠা নম্বর 91 থেকে 11 অধ্যায়ের পাঠ 7 নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের পূর্বের ক্লাসগুলোতে 6 পর্যন্ত কমপ্লিট হয়েছিল, আজকে আমরা পাঠ 7 থেকে শুরু করব। তোমরা সবাই বইয়ের পৃষ্ঠা নম্বর 11 থেকে পাঠ 7 এর বিষয়বস্তুটা তোমাদের খাতায় লিখে ফেলো। আজকের বিষয়বস্তু হলো শিশু নির্যাতনের প্রকৃতি, কারণ ও প্রভাব। আমরা বিষয়বস্তুটা লিখছি, শিশু নির্যাতনের প্রকৃতি, মানে কি ধরনের নির্যাতন হতে পারে শিশুদের প্রতি, এটা হলো প্রকৃতি। তারপর কারণ, কারণ কি, যেটা যেই কারণে তারা নির্যাতনের শিকার হচ্ছে, কি কারণে সেটা, এবং সবশেষে হলো এই নির্যাতনের ফলে তাদের মানসিক এবং শারীরিক জীবনের উপরে কি ধরনের প্রভাব পড়ছে, এটা হলো আমাদের আজকের আলোচনার বিষয়, শিশু নির্যাতনের প্রকৃতি, কারণ ও প্রভাব। শিশু নির্যাতন কথাটা শুনলেই কিন্তু আমরা এই সম্পর্কে কিছুটা ধারণা পাচ্ছি, অর্থাৎ শিশুদের উপরে যেই ধরনের নির্যাতন করা হয় সেইগুলোকে হলো শিশু নির্যাতন বলা হচ্ছে, বা যেই ধরনের কাজগুলো বা আচরণগুলো তাদের সাথে করার ফলে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, তাদের স্বাভাবিক বেড়ে ওঠা ব্যাহত হচ্ছে, এগুলোই হলো তাদের উপরে নির্যাতন। আচ্ছা, আমরা বইয়ের ভাষায় আসি। মা বাবা, ভাই বোন ও পরিবারের অন্যান্য সদস্যদের আদর যত্ন ও ভালোবাসা শিশুকে সুন্দরভাবে বেড়ে উঠতে সহায়তা করে, অর্থাৎ সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য পরিবারের সকলের পাশাপাশি, মানে পরিবারের সকলের পাশাপাশি আবার কিন্তু পরিবেশের সকলের একটা আদর যত্ন, এগুলো শিশুকে বেড়ে উঠতে সহায়তা করে। অর্থাৎ যদি একটা শিশু স্বাভাবিক এবং সুন্দরভাবে বেড়ে উঠতে বেড়ে ওঠাতে হয় তাহলে তাকে আদর যত্ন দিতে হবে। কিন্তু আমাদের দেশে পরিবারে, বিদ্যালয়ে এবং কলকারখানা সহ নানা ক্ষেত্রে সামান্য কারণে বা বিনা কারণে প্রায়শই শিশুরা নির্যাতনের শিকার হয়। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশে পরিবারের পাশাপাশি বিদ্যালয়ে বা যেসব জায়গায় শিশুরা কাজ করছে, কলকারখানায়, এখানে হয়তো খুব সামান্য কারণে অথবা একদম বিনা কারণে তাদের উপরে অনেক ক্ষেত্রে নির্যাতন করা হচ্ছে, শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে। তাদের প্রতি উপহাস, তিরস্কার, গালমন্দ সহ শারীরিক ও মানসিক নানা অমানবিক ও নির্দয় আচরণ করা হয়। এখানে বলছে যে তাদের প্রতি উপহাস, উপহাস মানে কি, সব সময় তাকে নিয়ে ঠাট্টা তামাশা করা, তাকে তুচ্ছ করা, যে কোনো বিষয় নিয়ে তাকে আমরা কি করি, দেখো প্রায় কিন্তু আমরা এদেরকে তুই বলে সম্বোধন করি। আমরা তুই কাকে বলতে পারি? এক বলতে পারি যদি কেউ আমার খুব ক্লোজ হয় তাকে, আর একটা জায়গায় আমরা ব্যবহার করি যেটা ব্যবহার করা একদম ঠিক নয়, সেটা হলো তুচ্ছ করে, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা যদি তুই বলি সেটা কিন্তু একদম উচিত নয়। তো এইভাবে উপহাস করছি, তিরস্কার করছি, মানে সারাক্ষণ বকাঝকা দিচ্ছি, যতটুক না তার থেকে বেশি আমরা তাকে দোষ চাপাচ্ছি তার উপর। গালমন্দ সহ শারীরিক ও মানসিক, বলছে যে গালমন্দ মানে গালাগাল তো করছি এবং তার গায়েও হাত দেওয়া হচ্ছে, বা তাকে শারীরিকভাবে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, এবং এই নির্যাতনগুলো অমানবিক, অর্থাৎ একটা মানুষের জন্য এটা খুবই ক্ষতিকর, বা আমি মানুষ হিসাবে আমার এটা কখনোই করা উচিত না, আমার মানুষ একটা মানুষ হিসাবে আমার এই বোধটুক থাকতে হবে যে একজন মানুষের সাথে এরকম আচরণ করা যায় না, এই কাজগুলোকে আমরা অমানবিক বলবো, এবং নির্দয়, দয়াহীনভাবে কারোর সাথে যদি আমরা এই ধরনের আচরণ করি তাহলে সেটা শিশু নির্যাতনের পর্যায়ে পড়বে,
মানে শিশুর সাথে যদি খারাপ আচরণ আমরা করি তাহলে সেটা শিশু নির্যাতনের ভিতরেই কিন্তু পড়বে। শিশুর প্রতি এরূপ বিরূপ আচরণ ও নির্যাতনকে শিশু নির্যাতন বলা হয়। এটি একটি গর্হিত কাজ। গর্হিত মানে কি? এটা খুব খারাপ ধরনের একটা কাজ। এটা সবার কাছ থেকে আমরা মানে কি করব, এটাকে বাদ দেওয়ার চেষ্টা করব। এটা খুব গর্হিত, মানে এটা গর্হিত বলতে আমি তোমাদেরকে এভাবে বোঝাই যে এটা একেবারেই করা উচিত নয়, এটা করলে সবাই ছি ছি করবে, এই ধরনের একটা কাজ। হ্যাঁ, শিশু নির্যাতন হলো খুব খারাপ ধরনের একটা কাজ শিশুর প্রতি। তাহলে শিশুর প্রতি এমন আচরণ যেটা তার শারীরিক এবং মানসিক ভাবে তার উপরে প্রভাব ফেলে এবং তার সুন্দরভাবে বেড়ে ওঠাকে ব্যাহত করে, এই কাজগুলো হলো শিশু নির্যাতন। অনেক পরিবারে মা বাবার মর্মমালিন্য, ঝগড়াঝাটি সহ বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব ঘটে। অর্থাৎ বাবা মা একসাথে আমরা পরিবারে থাকছি, আমাদের সাথে আমাদের শিশুরাও আছে, যখন দেখা যাচ্ছে এই শিশুর বাবা মার ভিতরে কোনো রকমের মনোমালিন্য তৈরি হচ্ছে, অর্থাৎ তাদের ভিতর হয়তো কোনো একটা বিষয় নিয়ে দ্বিমতের সৃষ্টি হয়েছে, তারা কথা কাটাকাটি করছে বা তাদের মনের ভিতরে মিলটা থাকছে না, যার ফলে ঝগড়াঝাটি হচ্ছে, এই ধরনের পরিবারে এইগুলো ঘটে। এসব কারণে মা বাবার উভয়ের মনে সঞ্চিত রাগ, ক্ষোভ ও আবেগের বহিঃপ্রকাশ ঘটে ঘরের সন্তান কিংবা বাড়ির কাজে সহায়তাকারী শিশুর উপর। এখন দেখো, সমস্যাটা হয়েছে কিন্তু বড়দের ভিতরে, অর্থাৎ বাবা মার ভিতরে, কিন্তু সেই যে আমার মনের ভিতরে যে রাগটা আছে, যে ক্ষোভটা আছে, সেটা আমি হয়তো কোনোভাবেই বড়দের উপরে প্রকাশ করতে পারছি না। তখন কি করছি, যে শিশু যে আমার থেকে বয়সে কম, যে আমার থেকে শক্তিতে কম, যে আমার উপর নির্ভরশীল, আমরা গিয়ে তার উপরে সেই রাগটা ঝাড়ছি। এটা কিন্তু একদম উচিত না, কিন্তু আমরা বড়রাই এই কাজটা প্রায়শই করে ফেলছি, তাই না? এটা করা উচিত না। তাহলে আমরা প্রথমে একটু লিখতে পারি যে শিশু নির্যাতন কি। তার শিশু নির্যাতন একটা গর্হিত কাজ। এই এর ফলে শিশুর সুন্দর স্বাভাবিক বেড়ে ওঠা ব্যাহত হয়, আর ফোনগুলো শিশু নির্যাতনের আওতায় পড়বে। শিশুদের যদি আমরা উপহাস করি, তাদেরকে যদি আমরা তিরস্কার করি, তিরস্কার কি বলতো? পুরস্কারের বিপরীত। কোনো ভালো কাজ করলে তাদেরকে আমরা পুরস্কৃত করি, আর যদি পুরস্কৃতর বিপরীত একটা কাজ হয়, মানে যদি কোনো খারাপ কিছুর জন্য তাকে বকাঝকা বা তাকে কোনো শাস্তি দেওয়া, এই ধরনের কিছু পুরস্কারের ঠিক বিপরীত হলো তিরস্কার, তাকে আমরা যদি তিরস্কার করি, গালমন্দ করি এবং শারীরিক নির্যাতন করি, দেখো এই উপরের এগুলো কিন্তু মানসিকভাবে তাকে খুব মানে দুর্বল করে দেয়, আর এটা সরাসরি তাকে কি করছে, শরীরের উপরে আঘাত আনছে। এই সবই কিন্তু শিশু নির্যাতনের আওতার ভিতরেই পড়ছে। এখন আমরা বলছিলাম যে কি কি কারণে শিশুরা নির্যাতিত হয়। এই নির্যাতিত হওয়ার কারণের ভিতরে আমরা প্রথমে দেখছি, শুরুতেই আমরা শিশুদের উপরে নির্যাতন শুরু করছি পরিবার থেকে, এবং সেটা কিভাবে, বাবা মায়ের মাধ্যমে। বাবা মায়ের মনোমালিন্যের কারণে মনোমালিন্য, হ্যাঁ আমি সংক্ষেপে লিখছি, বাবা মায়ের ভিতরে মনোমালিন্যর কারণে হচ্ছে। আর যখন মা বাবা উভয়ের মধ্যে এই সঞ্চিত তাদের ভিতরে যে রাগ ক্ষোভ এগুলো কাজ করছে, সেগুলো গিয়ে পড়ছে বাড়ির শিশুর উপরে, অথবা বাড়িতে যে ছোট শিশুটা কাজের জন্য সহায়তাকারী হিসাবে রাখা হয়েছে তার উপরে। তাছাড়া মা বাবার বিচ্ছেদ, ছাড়াছাড়ি মতো ঘটনার কারণেও শিশুরা নির্দয় আচরণের শিকার হয়। একটা হলো মা বাবার একই পরিবারে থাকা অবস্থায় তাদের মধ্যে যদি মনোমালিন্য বা ঝগড়া
জাতি হয় তাহলে আরেকটা হলো বাবা মায়ের যদি বিচ্ছেদ হয়ে যায় অর্থাৎ তারা যদি আর একসাথে না থাকার সিদ্ধান্ত নিয়ে নেন তারা যদি আলাদা থাকতে শুরু করেন সেক্ষেত্রেও শিশুরা কিন্তু নির্দয় আচরণের শিকার হতে পারে আবার শিশুরা কখনো কখনো বড় ভাই বোন বা আত্মীয় স্বজন দ্বারা কারণে অকারণে নির্যাতনের শিকার হতে পারে বলেছে কি বড় ভাই বোন অনেক সময় দেখা যাচ্ছে অকারণেই বড় ভাই বোনেরা শিশুর উপরে বিভিন্ন ধরনের দায়িত্ব চাপিয়ে দিচ্ছে এবং সেটা করতে না পারলে তাকে ধরে মারছে এটাকে মানে তারা মনে করছে যে এটা একদম খুব সাধারণ একটা ব্যাপার খুব স্বাভাবিক একটা ব্যাপার এটাতে কোনো অসুবিধা নেই মানে আমি বড় আমি তাকে শাসন করতেই পারি কিন্তু শাসন মানে কিন্তু গায়ে হাত তোলা বা অকারণে তাকে মানসিক একটা চাপ না দেওয়া ঠিক আছে এটা করা যাবে না তোমরা যারা বড় ভাই বোন আমি কিন্তু বলে রাখলাম এটাও কিন্তু শিশু নির্যাতনের উপরে পড়ে যেটা গর্হিত কাজ তো তোমরা কি করবে ছোটদের প্রতি সদয় হবে তাদেরকে বোঝার চেষ্টা করবে যে ওর মন কি বলছে বা ওর মন কি চাইছে এখন আমি ও খুব মন দিয়ে বা খুব মনোযোগ দিয়ে একটা কোনো কাজ করছে বা খেলাই করছে এখন যদি তুমি তাকে ওই খেলা থেকে উঠে এসে বলো এই ফ্যানের সুইচটা অফ করে দাও লাইটের সুইচটা অন করে দাও মানে ওর কাজটাকে আমরা কি করছি তখন পাত্তা দিচ্ছি না ওর যে ভালো লাগাটাকে আমরা মূল্যায়ন করছি না আমরা আমার ছোট্ট একটা মানে সাহায্যের জন্য তাকে সেখান থেকে উঠিয়ে আনছি এটা কিন্তু তার মনের উপরে চাপ ফেলছে এই এই চাপের ফলে দেখা যাচ্ছে সে হয়তো বললো যে পারবো না মুখের উপরে মানে তা এটা কিন্তু সে বুঝতে পারছে না যে বড় ভাই বা গুরুজন হিসাবে তার এটা করে দেয়াই ভালো তারপরেও কিন্তু আমাদের আগে বুঝতে হবে যেহেতু আমি বড় সেটা আমাদেরই আগে বুঝতে হবে ওর ব্যাপারটা তো ও হয়তো এটা বলে ফেললো এই কেন পারবা না কেন আমি বলার পরেও তুমি শুনলে না আমি বড় আমার কথা কেন শুনলে না এটা করে আমরা দেখা গেল যে তাকে একটা চুলটানা দিয়ে দিলাম কানটানা দিয়ে দিলাম বা পিঠের উপরে একটা থাপ্পড় দিয়ে দিলাম দিলাম না এই যে শুরু হলো আমার ভিতরে এই একটা কষ্ট মানে শিশুর ভিতরে তখন কি হবে বড় ভাই বোনের উপরে একটা মানে বিরূপ প্রতিক্রিয়া তার ভিতরে কাজ করবে যে ও আমাকে সবসময় জ্বালায় এই মনের ভিতরে এই কষ্টটা থাকতে থাকতে এটা কিন্তু জমাট বেঁধে এত বড় হবে এবং তার ফলে কি হবে পরবর্তীতে এই ঝামেলাগুলো আরো বড় আকার ধারণ করবে বড় ভাই বোন বা আত্মীয় স্বজন যারা বাড়িতে হয়তো অনেক সময় চাচা থাকে মামা থাকেন বা ফুপু থাকেন এরকম তো অনেকে আমাদের পরিবারে থাকেন বা আসা যাওয়া করেন এদের মাধ্যমেও কিন্তু অনেক সময় দেখা যায় যে শিশুদের প্রতি নির্যাতন করা হয় এরপর কখনো কখনো শিশুরা বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক নির্যাতনের শিকার হয় তাদের দ্বারা শিক্ষকের দ্বারা কোথায় বিদ্যালয়ও হতে পারে আবার অনেক সময় গৃহ শিক্ষকের মাধ্যমেও হতে পারে আচ্ছা প্রথমে বিদ্যালয়ের কথা বলে নিই যে তোমরা তো বিদ্যালয়ে আসো তাই না সব শিক্ষক কিন্তু একরকম নাও হতে পারে কিন্তু শিক্ষকদের কিন্তু আদর্শ মানব হিসাবে ধরা হয় তারা হলো তারা হলেন আমাদেরকে শিক্ষা দিবেন তোমাদেরকে শিক্ষা দেই আমরা তো আমার আচরণ যদি এমন হয় যে অকারণে তোমার উপরে চাপ প্রয়োগ করছি বা সেটা কোনো কিছু জোর করে করিয়ে নেওয়ার চেষ্টা করছি আমার উদ্দেশ্যটা হয়তো ভালো আমার দিক থেকে আমি ভাবছি যে ওকে পড়াটা আমি কমপ্লিট করাবো এটার জন্য আমি তাকে চাপ নিয়ে হোক যেভাবেই হোক আদায় করব তো এখানে কিন্তু সব কিছু শেষ না মানে পড়ালেখাটা এই পড়াটা আয়ত্ত করা অনেকের নিজের ভিতরেও এটা কাজ করে যে হ্যাঁ আমি এটা পারবই না মানে আমি চেষ্টা করেও আমি পারবো না এটা আমার বুঝতে হবে যে ওই শিশুটা কতটুক ধারণ ক্ষমতা রাখছে তার ভিতরে একটা শিশু তার ভিতরে কতটুক ধারণ ক্ষমতা রাখছে এটা আমার দেখতে দেখতে একটা সময় আয়ত্ত হয়ে যাবে এর বেশি আমি তাকে চাপ দিব না আর যদি আমি এরকম করি এবং করার চেষ্টা করি অনেক সময় দেখা যায় যে এখানে এটা শেষ তুমি যদি না করো তোমাকে আজকে এতগুলা মার খেতে হবে স্কেল দিয়ে আমি তোমাকে হাতের উপরে 10টা বাড়ি দেব
এখন তোমার কি হলো, তোমার কিন্তু ভয় লাগছে। প্রথম ক্ষেত্রে তুমি যদি স্বাভাবিকভাবে মানে স্বাভাবিক হও, স্বাভাবিক মনের হও, তোমার খুব ভয় লাগবে যে আমার এটা করতেই হবে, আমি এটা করব তাড়াতাড়ি, না হলে আমার এটার জন্য শাস্তি পেতে হবে। তারপরে তুমি কমপ্লিট করলে, তুমি বেঁচে গেলে। আরেকটা শিশু ওই সময়ের ভিতরে ওইটা কমপ্লিট করতে পারলো না, হ্যাঁ সেও ভয় পাচ্ছে, প্রথম দুই দিন ভয় পাবে, তিন দিন ভয় পাবে, একটা সময় গিয়ে কিন্তু সে তখন বেপরোয়া হয়ে যাবে। সে ভাববে যে আমি তো মারই খাবো, আমি চেষ্টা করলেও মার খাবো, না চেষ্টা করলেও মার খাবো, কারণ আমি এটা পারি না। তাহলে ও আর করবে না। এরপরে কী হবে জানো, ওকে শারীরিকভাবে নির্যাতন করার পরেও ও যখন করবে না, আস্তে আস্তে দেখা যাবে যে সে আরও বেশি বেপরোয়া হয়ে যাচ্ছে, তাকে কোনোভাবেই আর বাগে আনা সম্ভব হচ্ছে না। আসলে এটা একটা ভুল পদ্ধতি, যে নির্যাতন নির্যাতন করা যাবে না। যতদূর সম্ভব তাকে বুঝিয়ে তারপরে সেই কাজটা করানোর চেষ্টা করতে হবে, এবং এক্ষেত্রে শিক্ষকদের একটা বড় ভূমিকা থাকবে। শিক্ষকের কোনোভাবেই অধৈর্য হয়ে উঠলে চলে না। তোমরা কিন্তু জানো যে আমরা আমাদের বিদ্যালয়ে কিভাবে তোমাদের পিছনে খেটে খেটে তোমাদের কাছ থেকে পড়ার আদায় করার চেষ্টা করি। আমরাও কিন্তু অনেকভাবে তোমাদেরকে মানে পড়া তোমাদের কাছ থেকে পড়া আদায় করতে গিয়ে অনেকভাবে স্যাক্রিফাইস করছি। যেমন ছুটি হয়ে গেল, ছুটির পরে আমি তোমাকে নিয়ে বসলাম, তোমরা ভাবছো যে আমাকে চাপ দেওয়া হচ্ছে, কিন্তু তোমরা যদি একটু চিন্তা করো দেখবে যে, একটু যদি নিজেকে চিন্তাটা একটু প্রসারিত করো দেখবে যে এটা আসলে তোমার ভালোর জন্যই করা হচ্ছে, এবং তোমার ভালোর জন্য তোমার শিক্ষকও স্যাক্রিফাইস করছেন। অর্থাৎ সেও ছুটির পরে যাচ্ছেন না, সে বসে আছেন, যে ও বসে থাকবে আর আমি চলে যাব, এটা তো হয় না। আমিও ওর সাথেই থাকবো। এখানে তোমাদের বিষয় হলো যে তোমরা দেখবে যে এটা আসলে কি নির্যাতনের পর্যায়ে পড়ছে কি না। তোমরা যদি একটু ভালোভাবে চিন্তা করো তাহলে ব্যাপারটা বুঝতে পারবে যে শিক্ষকরা তোমাদেরকে আসলে নির্যাতন করছেন নাকি তোমাদেরকে ভালো করার চেষ্টা করছেন। সব কিছুই কিন্তু আমরা নির্যাতনের ক্ষেত্রে মানে নির্যাতনের পর্যায়ে নিব না বা ওইভাবে ভাববো না। কারখানা বা হোটেল মালিক বা বয়োজ্যেষ্ঠ শ্রমিক দ্বারা অনেক সময় শিশুরা নির্যাতনের শিকার হয়। শিশু শ্রমিক যারা আছে বিভিন্ন জায়গায় কাজ করে, যেমন আমরা প্রায় দেখি হোটেলে কারখানায়, এখানে যে মালিকরা আছেন এরা অনেক সময় এই শিশুদের উপরে নির্যাতন করছে। আবার যে একটু বয়সে বড় যে শ্রমিকরা আছেন, একই সাথে হয়তো কাজ করছে কিন্তু বয়সে সে বড়, সেও কিন্তু অনেক সময় শিশুদেরকে নির্যাতন করছে। অনেক সময় বাস ড্রাইভার ও কন্ট্রাক্টর দ্বারাও শিশুরা নির্যাতনের শিকার হয়ে থাকে। শিশুর প্রতি এসব নির্যাতন আর তার মানবাধিকার লঙ্ঘন করে। অর্থাৎ দেখা যাচ্ছে যে শিশুরা যেই যেই ক্ষেত্রে কাজ করে, যেমন তারা বাসের কন্ট্রাক্টর হিসাবে কাজ করছে, তারপরে হেল্পার হিসাবে কাজ করছে, তারপরে হোটেলে কাজ করছে, কাজ কলকারখানায় কাজ করছে, এসব জায়গায় মানে শিশু শ্রমিক যারা, তারা ওই কর্মক্ষেত্রের অন্যান্যদের বয়োজ্যেষ্ঠদের দ্বারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে। আর এই নির্যাতনের শিকার হতে হতে কিন্তু তাদের ভিতরে সব মনের ভিতরে তার যে ইচ্ছা অনিচ্ছা সেগুলো তো নষ্ট হচ্ছে, সাথে সাথে তার মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। শিশুর প্রতি নির্দয় আচরণ শিশুর শারীরিক মানসিক নৈতিক বিকাশকে বাধাগ্রস্ত করে। এটা খুব বড় একটা প্রভাব। এখন আমরা তাহলে প্রভাবগুলো কি সেটা দেখি, যে শিশুদের প্রতি যে বিভিন্নভাবে নির্যাতন হচ্ছে, এই নির্যাতনের ফলে তাদের কি হচ্ছে। তারা শারীরিক মানসিক আর নৈতিক তিনটা বিকাশে তার বাধাগ্রস্ত হচ্ছে। এখন তাহলে প্রভাব কি হচ্ছে, শারীরিক বিকাশ, তারপরে মানসিক বিকাশ এবং নৈতিক বিকাশ, এই তিনটাই কি হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে। এগুলো কি হচ্ছে, শারীরিক নির্যাতনের ফলে তাদের মানে নির্যাতনের ফলে তাদের শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে,
মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে এবং নৈতিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। শারীরিক বিকাশ কিভাবে বাধাগ্রস্ত হচ্ছে? তারা সময় মতন সুষম খাদ্য, পুষ্টিকর খাদ্য পাচ্ছে না। তারপরে তাদেরকে অতিরিক্ত অমানবিক এবং নির্দয়ভাবে শারীরিক নির্যাতন করার ফলে তাদের হয়তো বিভিন্ন অঙ্গের একটা বড় ধরনের ক্ষতি সাধন হয়ে যেতে পারে। তারপরে হলো মানসিক, তারা সারাক্ষণ তিরস্কার, গালমন্দ শুনতে শুনতে মানসিকভাবে তাদের ভিতরে একটা হীনমন্যতা সৃষ্টি হতে পারে। আর নৈতিক বিকাশ, তাদের যা করা উচিত, যেমন বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে আদর করা বা সমাজের প্রতি দায়িত্ব পালন করা, এই এই জিনিসগুলো তো তার নৈতিক বিকাশের মধ্যে পড়ছে। কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ যখন তাকে মানসিকভাবে আঘাত করছে, শারীরিকভাবে আঘাত করছে, তখন তার প্রতি শ্রদ্ধাবোধটা তার কাজ করবে না। তারপরে তখন মনে হবে তার যে শিশু আছে, মানে যেই তাকে নির্যাতন করছে, তার আশেপাশে অন্যান্য ভালো যে শিশুরা ভালোভাবে বেড়ে উঠছে, সেই সব শিশুদের প্রতি তাদের একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে, তারা ছোটদের আদর করতে পারবে না। আবার সমাজের প্রতি যে দায় দায়িত্ব আছে, পরিবারের প্রতি যে দায় দায়িত্ব আছে, এটা করতে গিয়েও সে ক্ষিপ্র হয়ে যাবে। অর্থাৎ তার মনে হবে না যে সে এই দায়িত্বগুলো পালন করুক, কারণ সে যেহেতু কারো কাছ থেকে কিছু পাচ্ছে না, সেভাবে আমিও কাউকে কিছু দিব না, যা ভালো সব আমারই হবে, আমারটাই আমি দেখব, আমি অন্যটা দেখব না, এরকম একটা ব্যাপার তার ভিতরে হবে, যার ফলে তার নৈতিক বিকাশ বাধাগ্রস্ত হবে। তাহলে নির্যাতনের ফলে এই সব ধরনের বিকাশ কিন্তু বাধাগ্রস্ত হবে, অর্থাৎ স্বাভাবিকভাবে বিকাশটা হবে না। অনেক সময় মা বাবার অত্যধিক প্রত্যাশাও শিশুর উপর এক ধরনের মানসিক চাপ উৎপীড়ন তৈরি করে, যা শিশু মনে নানা সমস্যা সৃষ্টি করে। এখন এইটা দেখো, এইটা বেশিরভাগ মানে দরিদ্র পরিবারের থেকেও মধ্যবিত্ত পরিবারে আরও বেশি হয়ে থাকে। দেখা যায় যে বাবা মা ভাবছেন যে এক তার শিশু সব দিক থেকে মানে সেরা হবে, যেমন সে গণিত পারবে, যেমন তেমন সে বাংলায় পারবে, তেমন সে মানে পরীক্ষায় সে ফার্স্ট হবে বা একটা মেধা তালিকার শীর্ষে থাকবে, পাশাপাশি সে নাচ গান করবে, তারপরে সে ভালো কোরআন শিক্ষা করবে, মানে ধর্মীয় আচার আচরণগুলো শিখবে, সব দিক থেকে সে একদম সেরা হবে। এবং এই সেরা করার যে প্রতিযোগিতা, মানসিক প্রতিযোগিতা, এটার জন্য বাবা মা তাকে সারাক্ষণই বলতে থাকবে যে এটা করো, এটা করো, এভাবে করো না, এভাবে করো না, এভাবে করলে এই হবে, ওইভাবে না করলে ওইভাবে হবে না, এরকম তাকে বলতে বলতে এবং সব সময় তাকে একটা মানসিক চাপের মধ্যে ফেলে রাখে যে বা পাশের বাড়ির ও এরকম করেছে, ও এমন করেছে, এ এমন করেছে, আমাদের আত্মীয়র মধ্যে এরকম হয়েছে, আর তুমি যদি তা না করতে পারো তাহলে আমাদের মান সম্মান থাকবে না, এরকম একটা পরিবেশ অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাই। তো এই যে অতিরিক্ত প্রত্যাশা তাকে দিয়ে, এই প্রত্যাশাটাকে মেটানোর চেষ্টাও কিন্তু ছেলেমেয়েরা করে, একদম যে করে না তা না, কিন্তু কতটুকু চাপ তাকে দেওয়া যাবে এটা কিন্তু বাবা মার বুঝতে হবে, যে অতিরিক্ত এভাবে তার উপরে চাপ প্রয়োগ করা যাবে না। এই অতিরিক্ত প্রত্যাশা তার ভিতরে একটা চাপ তৈরি করে, এই চাপের ফলে দেখা গেল সে কিন্তু একটা সময় তার মেজাজটা খিটখিটে মেজাজের হতে পারে, তার শারীরিক যে স্বাভাবিক স্বাস্থ্য বৃদ্ধি সেটাও ব্যাহত হতে পারে। বলছে এতে শিশু ক্ষীণ স্বাস্থ্যের অধিকারী ও খিটখিটে মেজাজের হয়। তাহলে এই এখানেও আমরা দেখছি যে তাহলে কি হতে পারে, বাবা মায়ের যে অতিরিক্ত প্রত্যাশা, বাবা মায়ের অত্যাধিক প্রত্যাশা, এটা কি করে শিশুকে ক্ষীণ করে দেয়, ক্ষীণ স্বাস্থ্য ও খিটখিটে, মানে তার মেজাজ হয়ে যায় খিটখিটে, তখন সে কিছুই স্বাভাবিকভাবে নিতে পারে না, মেজাজের জন্য দায়ী। অত্যাধিক প্রত্যাশা শিশুর ক্ষীণ স্বাস্থ্য ও খিটখিটে মেজাজের জন্য দায়ী হতে পারে।
হতে পারে, হ্যাঁ, তাই আমাদের আগে থেকেই সাবধান হতে হবে, হতে পারে। আচ্ছা, এটা হয়তো তোমরা নিচের দিক থেকে দেখতে পারছো না, আমি বলছি অত্যধিক প্রত্যাশা শিশুর ক্ষীণ স্বাস্থ্য ও খিটখিটে মেজাজের জন্য দায়ী হতে পারে। শিশু নির্যাতন প্রতিরোধে শিশুর প্রতি সচেতন আচরণ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম গড়তে হলে শিশু অধিকারের প্রতি সকলকে সচেতন হতে হবে। এগুলো আসলে আমাদের, এগুলো আমাদের কাজ, হ্যাঁ, আমরা সমাজে যারা বড়রা আছি, যারা শিশুর অভিভাবক হিসাবে কাজ করছি, তাদের ভিতরে এই জিনিসগুলো থাকতে হবে। তাহলে এক নম্বর হলো শিশু নির্যাতনের প্রতিরোধে শিশুর প্রতি সচেতন হতে হবে বা শিশুর প্রতি আচরণ করতে হবে, সচেতন আচরণ। ভবিষ্যৎ প্রজন্ম গড়তে হলে, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা এখন থেকে ভালোভাবে না বাড়তে দেই, তাহলে তো তারা প্রজন্মটা গড়তে, মানে পরবর্তী প্রজন্মে তো তারা গিয়ে কিছুই করতে পারবে না। তাহলে সবাইকে এদিকে সচেতন হতে হবে। শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের সরকারও কাজ করছে। নির্যাতনের শিকার শিশুদের আইনি সহায়তা, চিকিৎসা সেবা ও পরামর্শ সেবা প্রদান করছে। তাহলে সরকারও যেহেতু এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছে, যার ফলে সরকারের সাথে সাথে আমাদেরকে সচেতন হতে হবে, না হলে শুধু সরকার এ বিষয়ে কিছুই করতে পারবে না, তাই না? আমরা কি করব, আমরা সচেতন হব, অন্যদেরকে সচেতন করব, নিজের সামনে যেই কাজগুলো আমরা বাধা দিতে পারি সেইগুলো বাধা দিব। তারপরে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে সেগুলো সম্পর্কে নির্যাতিত শিশুদেরকে আমরা অবহিত করতে পারি, সেটা হলো আইনি সহায়তা। অর্থাৎ কোথাও যদি শিশু নির্যাতন হয়, সেক্ষেত্রে আমরা শিশুকে সহায়তা করতে পারি জানিয়ে যে সরকার থেকে এই ধরনের পদক্ষেপগুলো তোমাদের জন্য নেওয়া হয়েছে, আইনি সহায়তা, এটা সরকার কর্তৃক গৃহীত, হ্যাঁ, সহায়তা দেয়া হচ্ছে তাদের। এই সহায়তা পাওয়ার জন্য আমরা তাকে সাহায্য করব, আইনি সহায়তা দেওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা। অর্থাৎ সে যদি খুব নির্দয়ভাবে, অমানবিকভাবে শারীরিক নির্যাতনের শিকার হয়, সেক্ষেত্রে তার চিকিৎসা অথবা মানসিক চিকিৎসাও হতে পারে, চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আর হলো পরামর্শ সেবা, এবং কীভাবে সে এই নির্যাতন থেকে রেহাই পেতে পারে সে ব্যাপারে তাকে পরামর্শ দেওয়া হচ্ছে, এগুলার ব্যবস্থা করা হয়েছে সরকার থেকে। ঠিক আছে, তবে শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক মূল্যবোধের উন্নয়ন জরুরি। অর্থাৎ শিশু নির্যাতনের জন্য, শিশু নির্যাতন ঠেকানোর জন্য সরকার পদক্ষেপ নিল, আমরা সচেতন হলাম, সবই ঠিক আছে, কিন্তু সামাজিক মূল্যবোধটা আমাদেরকে বুঝতে হবে, মন থেকে আমাদের উপলব্ধি করতে হবে যে এই কাজগুলো খারাপ গর্হিত কাজ, তখনই কিন্তু আমরা আসলে পারবো এই কাজ ইয়ে থেকে, এই শিশু নির্যাতন থেকে শিশুদেরকে রক্ষা করতে এবং আমাদের আগামী প্রজন্মকে গড়ে তুলতে। এই ছিল আমাদের পাঠ 7-এর বিষয়বস্তুর আলোচনা। আপাতত আমি এ পর্যন্ত পাঠ 7-এর আলোচনা শেষ করছি। এরপরে আসছে পাঠ 8-9। আচ্ছা, আমরা যদি একটা কাজ করি, যেহেতু আমাদের একটু সময় বেশি লেগে গেল, আর সেজন্য আমরা যদি পাঠ 7 পর্যন্ত আজকে আলোচনাটা রাখি এবং পরবর্তীতে 9 পর্যন্ত শেষ করি, 8 ও 9, তাহলে ভালো হয়। আমরা তাহলে আজকে যে আলোচনাটা করলাম সেটার একটা রিভিশন করে ফেলি, তারপর আমরা আজকে ক্লাস শেষ করব। তাহলে প্রথমে আলোচনা করেছি শিশু নির্যাতনের প্রকৃতি, কি কি ধরনের নির্যাতন হতে পারে, একটা শিশুর উপরে কি কি ধরনের নির্যাতন হতে পারে। তাহলে আমরা দেখেছি প্রথমেই নির্যাতনটা শুরু হচ্ছে তার পরিবার থেকে, পরিবারের বাবা মা
হয়তো নিজেদের ভিতরে কোনো মনোমালিন্যের কারণে যে ক্ষোভ তার ভিতরে কাজ করছে সেটা গিয়ে পড়ছে বাসার শিশুদের প্রতি, অথবা যদি কোনো সহায়তাকারী থাকে, কাজের জন্য সহায়তাকারী কোনো শিশু থাকে তাহলে তার উপর গিয়ে। এরপরে আবার যদি বাবা মায়ের ভিতরে বিচ্ছেদ হয়, যদি একজন একজনের সাথে না থাকেন, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। যদি মায়ের সাথে থাকে, মা বিভিন্ন রকম চিন্তা ভাবনার মধ্যে তাকে বেড়ে ওঠানোর ক্ষেত্রে যে উপার্জন বা চিন্তা, এইগুলার থেকেও তার ভিতরে একটা কষ্ট কাজ করছে, যার ফলে সে ওই শিশুর উপরে সেই প্রভাবটা ফেলছে বা তাকে নির্যাতন করে ফেলছে মনের অজান্তেই। এভাবে একইভাবে বাবার কাছ থেকেও হতে পারে। এরপরে আসছে বড় ভাই বোন এবং আত্মীয় স্বজনের দ্বারা, অকারণে তাদের উপরে দেখা যাচ্ছে যে বড় ভাই বোন বা বাড়িতে অন্যান্য যে আত্মীয় স্বজনরা আছেন তারা এদের উপরে নির্যাতন করছে। এরপরে দেখা যাচ্ছে যে পরিবার থেকে যখন বের হয়ে সে কোনো, যদি স্বাভাবিক সাধারণ পরিবারের কথা বলি, বিদ্যালয়ে যায় সে শিশু, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিদ্যালয়ে তারা অনেক সময় শিক্ষকের দ্বারা নির্যাতিত হচ্ছে। আর যদি সে বিদ্যালয়ে না যায় বা বিদ্যালয়ের পাশাপাশি সে যদি কোনো শিশু শ্রমিক হয়ে থাকে, সে দেখা যাচ্ছে হোটেলে কাজ করতে পারে, কারখানায় কাজ করতে পারে, তারপরে কাজ করতে পারে কোনো বাসের কন্ট্রাক্টর হিসাবে, হ্যাঁ টেম্পুর হেল্পার হিসাবে, এক্ষেত্রে এইসব জায়গায়ও কিন্তু তার যে মালিক আছে বা তার থেকে বয়সে বড় শ্রমিকরা আছে তাদের দ্বারা নির্যাতিত হতে পারে। এটারও পরে আমরা দেখছি যে এগুলো সব মানে শিশু নির্যাতনের পর্যায়ে যে কাজগুলো এগুলো তাদেরকে মানবাধিকার থেকে লঙ্ঘন করছে, মানব অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আর এর ফলে কি হচ্ছে, শারীরিক মানসিক এবং নৈতিক বিকাশ ব্যাহত হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে, সে স্বাভাবিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে এবং নৈতিকভাবে বিকশিত হতে পারছে না। আর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাবা মা যখন তাকে নিয়ে মানে শিশুকে নিয়ে অনেক বেশি প্রত্যাশা করে ফেলছেন, এবং সেই প্রত্যাশার ফলে শিশুর মনের ভিতরে কি হচ্ছে, চাপ সৃষ্টি হচ্ছে, তাকে মানসিকভাবে পীড়া দিচ্ছে এই ব্যাপারগুলো, এর ফলে তার স্বাস্থ্যের খুব ক্ষতি হচ্ছে, ক্ষীণ স্বাস্থ্যের হচ্ছে সে, এবং সাথে সাথে তার মেজাজটা কিন্তু খিটখিটে হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের কাজগুলো বন্ধ করার জন্য আমাদের সামাজিক মূল্যবোধের উন্নয়ন করা খুব জরুরি। যদিও আমরা দেখেছি যে সরকার এই শিশু নির্যাতন এর বিরুদ্ধে কিছু পদক্ষেপ নিয়েছেন, যেমন তাকে নির্যাতনের থেকে রক্ষা পাওয়ার জন্য তাকে পরামর্শ সেবা দিচ্ছে, তারপরে তাকে চিকিৎসা সেবা দিচ্ছে, তারপরে তাকে দিচ্ছে আইনি সহায়তা, যদি প্রয়োজন হয় তাকে আইনি সহায়তাও সরকার পক্ষ থেকে দেওয়া হচ্ছে। কিন্তু সব কিছুর পরেও আমরা বলবো যে আমাদের সচেতন হতে হবে, এবং আমাদের উচিত আমাদের সামনে যারা আছে তাদেরকেও সচেতন করা, যেন তারা শিশু নির্যাতন বন্ধ করে, অথবা তাদের সামনে শিশু নির্যাতন দেখলে তা প্রতিহত করে এবং তাদেরকে বিভিন্নভাবে ভালো পরামর্শ দিয়ে এ থেকে উদ্ধার করে। ঠিক আছে, আজকে তাহলে আলোচনা আমরা এ পর্যন্তই রেখেছি। আমরা পরবর্তী ক্লাসে 8 এবং 9 দিয়ে শেষ করব এই অধ্যায়।